আসসালামু আলাইকুম। সোনারগাঁ স্টার ফ্লাওয়ার এসআর স্কুল অ্যান্ড কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত। আমি শারমিন আক্তার, আজকে তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় অধ্যায়, বিপণন বা বাজারজাতকরণের কার্যাবলী অধ্যায় থেকে, মানে ফাংশনস অফ মার্কেটিং। তো এই অধ্যায় থেকে আমরা অনেকগুলো বিষয়ে আলোচনা করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে আলোচনাটা শুরু করব। তাহলে চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই, দেখি আমাদের আজকের আলোচনার বিষয় কি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রমিতকরণের ধারণা। তাহলে আমরা আগের ক্লাসে কিন্তু গুদামজাতকরণের গুরুত্ব, এর প্রকারভেদ সম্পর্কে পড়েছি, আজকে পড়ব হচ্ছে প্রমিতকরণ কি। তাহলে প্রমিতকরণ বা মানদণ্ড নির্ধারণ, তাহলে প্রমিতকরণকে আমরা কী বলতে পারি? মানদণ্ড নির্ধারণও বলতে পারি। বলতে বিভিন্ন দ্রব্যের মৌলিক মানের সীমা নির্ধারণকে বোঝায়। অন্যভাবে বলা যায়, পণ্য শ্রেণী বিভাগকরণের মানদণ্ড নির্ধারণ কার্যক্রমকে প্রমিতকরণ বলে। সাধারণত দেখেন কি, পণ্যের ওজন, আকার, গুণাগুণ ইত্যাদির ক্ষেত্রে কি বিবেচনা করা হয়। তাহলে বাজারে বিদ্যমান ক্রেতারা একদিকে যেমন নানান ধরনের পণ্য প্রত্যাশা করে, অন্যদিকে আবার তাদের প্রত্যাশার ক্ষেত্রে একই পণ্যের বিভিন্ন মানও প্রাধান্য পায়। তাহলে ক্রেতাদের এই যে এরূপ প্রত্যাশা, এগুলো কি তাদের ক্রয় ক্ষমতা, সামাজিক মর্যাদা, বয়স, লিঙ্গ এগুলোর উপর কি নির্ভর করে না? আচ্ছা, একই ধরনের পণ্য কি আমরা সবাই, একই ধরনের পণ্য আমরা কি সবাই ব্যবহার করি? যেমন দেখেন কলপ, এটা কি ছোট শিশুরাও কি কলপ ব্যবহার করতেছে, নাকি এটা একটা নির্দিষ্ট বয়সের পরে যারা বৃদ্ধ, যাদের চুল পেকে যাচ্ছে, তারা কলপ ব্যবহার করতেছে? আবার কি অনেক পণ্য আছে না যে বয়সের সাথে মিলিয়ে যে এই পণ্যটা এই বয়সের মানুষেরা কি এই পণ্যটা ব্যবহার করে, এরকম আছে না অনেক পণ্যই কি এটা এরকমের আছে? তাহলে প্রমিতকরণ মানে হচ্ছে এই পণ্যগুলোকে কী করা, শ্রেণী বিভাগ করা বা মানের ভিত্তিতে এগুলোকে বিভিন্ন ভাগে কী করা, ভাগ করা। ক্রেতাদের প্রয়োজন মনে রেখে পণ্যের বিশেষ গুণাগুণ অনুসারে স্বতন্ত্র বৈশিষ্ট্য নির্ধারণ করাকে প্রমিতকরণ বা মান নির্ধারণ বলে। তাহলে গুণাগুণ কী রেখে, গুণাগুণ হচ্ছে ঠিক রেখে। প্রমিতকরণের ক্ষেত্রে পণ্যের গুণগত মান নির্দিষ্ট করা হয়, পরবর্তীতে এরূপ মানের ভিত্তিতেই কি পণ্যের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় বা গ্রেডিং নামে পরিচিত। তাই বলা যায় প্রমিতকরণ হলো পণ্যের শ্রেণীবদ্ধকরণ বা পর্যায়িতকরণের একটা কি ভিত্তি। তাহলে কি কথাটা কি বুঝতে পারছেন? পণ্যের মান অনুসারে বিভিন্ন শ্রেণীতে কি করা, বিভক্ত করাই হচ্ছে আমার প্রমিতকরণ। তাহলে এখানে দেখেন আমরা উপরে যে আলোচনা করলাম সেখান থেকে কী বোঝা যায়, প্রমিতকরণ হচ্ছে পণ্যের সীমানা নির্ধারণ করে, এর আলোকে পণ্যের শ্রেণী বিভাগ করা হয়। পণ্যের মান, আকার, আয়তন, মূল্য ইত্যাদি কি ইত্যাদির আলোকে প্রমিতকরণ করা হয়। এটি একটি মানসিক কাজ যার সাথে চিন্তা ও সিদ্ধান্ত জড়িত। ক্রেতাদের প্রত্যাশা আলোকে প্রমিতকরণ করা হয়, মানে ক্রেতারা যেমন পণ্য চাচ্ছে সে অনুযায়ী কি এটাকে আমরা বিভক্ত করা হচ্ছে। এখন আমরা যে জিনিসটা মূলত পড়ব সেটা হচ্ছে পণ্য বিপণনের ক্ষেত্রে প্রমিতকরণের কী প্রয়োজনীয়তা রয়েছে। আমরা আগে কিন্তু এই জিনিসগুলো পড়েছিলাম, পণ্য বিপণনের গুদামজাতকরণের কী ভূমিকা আছে, পণ্য বিপণনে হচ্ছে পরিবহনের কী ভূমিকা আছে। তাহলে পণ্য বিপণনে গুদামজাতকরণের ভূমিকা কী, গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের কী সময়গত উপযোগ সৃষ্টি হয়, পরিবহনের মাধ্যমে পণ্যের কী উপযোগ সৃষ্টি হয়, স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তাহলে দেখি এখন আমরা প্রমিতকরণটা পড়ব। তাহলে পণ্য বিপণন কার্যক্রমের প্রমিতকরণ বা মান নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ কাজ। এর মাধ্যমে কি ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান ঠিক করা হয়, ক্রেতাদের প্রয়োজনের আলোকেই কি পণ্যকে বিশেষ গুণাগুণ অনুসারে স্বতন্ত্র বৈশিষ্ট্য নির্ধারণ করা হলো প্রমিতকরণ বা মান নির্ধারণ। তাহলে এর গুরুত্ব দেখেন কি, বিপণনের ক্ষেত্রে এর গুরুত্ব রয়েছে, সেটা প্রথমে হচ্ছে কি মান নির্দিষ্টকরণ বা স্পেসিফিকেশন অফ কোয়ালিটি, মানে পণ্যের মান নির্ধারণ করা বিপণনকারীর কি অন্যতম কাজ। প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ, আকার, ওজন ইত্যাদির আলোকে পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করার জন্যই কি মান নির্ধারণ করা হয়, যা পরবর্তীতে বিপণন কাজে অনেক সহজ করে দেয়। তারপরে সেকেন্ড আসে হচ্ছে শ্রেণীবদ্ধকরণের ভিত্তি। তাহলে মান নির্ধারণ পণ্যের শ্রেণীবদ্ধকরণের ভিত্তি হিসেবে গণ্য হয়। মান নির্ধারণ বা প্রমিতকরণের মাধ্যমে পণ্যের মানের যে পরিকল্পনা করা হয় সে আলোকেই কি পরবর্তীতে পণ্যগুলো কি শ্রেণী বিভাগ করা হয় না,
শ্রেণীবিভাগ করে ক্রেতাদের মাঝে তা উপস্থাপন করা হয়। দেখেন তাহলে আমার বিপণনটা এখানে বিপণনে কী কাজে লাগতেছে, আমার প্রমিতকরণ যে আমি করতেছি, দ্যাট মিন্স আমি যে পণ্যটা বিভিন্ন ভাগে ভাগ করতেছি, বিভিন্নভাবে গ্রেডিং করতেছি, এটা আমার বিপণনে কী কাজে লাগে। আচ্ছা বিপণনের কাজ কী? ক্রেতাদের কাছে আমার চূড়ান্ত পণ্যটা পৌঁছে দেয় না, তাদের সাথে কি দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক তৈরি করা না, তাদের সন্তুষ্ট অর্জন করা না? তাহলে আমি যদি আমার কোম্পানির পণ্যগুলোকে প্রমিতকরণ করি, দ্যাট মিন্স বিভিন্ন ভাগে মান অনুযায়ী বিভক্ত করি, তাহলে সেক্ষেত্রে আমার কি কাজটা সুবিধা হবে না? বিভিন্ন ভাগে ভাগ হওয়ার ফলে আমি কি ক্রেতাদের মাঝে তা উপস্থাপন করতে পারবো? যে ক্রেতার যেমন পণ্যটা প্রয়োজন আমার তো ভাগ করাই আছে, আমি কি ওই ক্রেতার কাছে ওই পণ্যটাই কি বিপণন করবো, বা ওনার কাছে কি আমি সেটাই আমি তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব? তাহলে কি বিপণনের কাজটা কি অনেকটাই সহজ হয়ে গেল না প্রমিতকরণ করার ফলে? তারপর আছে হচ্ছে সহজ বিক্রয়। প্রমিতকরণের মাধ্যমে পণ্যকে সুবিধা মতো ছোটো বড় আকারে ভাগ করা হয়। এভাবে ভাগ করা হলে কি পণ্য সংরক্ষণ, পণ্য পরিবহন, পণ্যের বিজ্ঞাপন ইত্যাদি সহ বিক্রয়ের ক্ষেত্রে ব্যাপক সুবিধা অর্জন করা যায়। ক্রেতা সন্তুষ্টি, নির্দিষ্ট মানের ক্রেতাদের সাথে কথা বিবেচনা করেই তো আমি কী করতেছি, পণ্যের মানটা নির্ধারণ করতেছি। তাহলে এখন যে আমি নির্দিষ্ট মান চিন্তা করে নির্ধারণ করলাম, তাহলে কি আমার যেই ক্রেতাদের কথা আমি চিন্তা করে যেই যেই ভাবে আমি মানটা নির্ধারণ করছি, তাহলে আমার পণ্যগুলো কি ওই এই ক্রেতার কাছে ওই ওই ধরনের পণ্যগুলো যাবে না? তাহলে কি ক্রেতারা স্যাটিসফাই হবে না? তাহলে কি কাস্টমার স্যাটিসফ্যাকশনটা হচ্ছে না? কারণ আমরা এই ধরেন বয়স হচ্ছে 10 থেকে 25, এই বয়সের মানুষের কথা চিন্তা করে আমরা এই পণ্যটা তৈরি করছি। তারপরে ধরেন হচ্ছে বয়স এত থেকে এত, ওই মানুষের কথা চিন্তা করে আমি পণ্যটা তৈরি করছি। দেখেন ফেয়ার অ্যান্ড লাভলির কথা যদি আমি বলি, ফেয়ার অ্যান্ড লাভলি ছেলেদেরও আছে মেয়েদেরও আছে, তাহলে কি আমি স্পেসিফিক একটা ক্রেতার কথা চিন্তা করে কি আমরা ফেয়ার অ্যান্ড লাভলি সুনোটা কি তৈরি করলাম না? তাহলে আমি এই যে ওই মানুষ যে আমি জিনিসটা আমি তৈরি করলাম বিভিন্ন ভাগে, এখন আমি যদি আমার ক্রেতার কাছে এই পণ্যটা পৌঁছে দিই, তাহলে কি ছেলেরা কি স্যাটিসফাই হচ্ছে না? তাহলে দেখেন এখানে উদাহরণে কি বলা আছে, শিশুদের মানসিক অবস্থা বিবেচনা করে পণ্যের মান নির্ধারণ করা হলে তারা খুশি হয়। আবার বয়স্কদের বয়সের কথা চিন্তা করে মান নির্ধারণ করলেও কি তারা খুশি হয়। এখন দেখেন বয়স্কদের যে জিনিস, ঠিক আছে, তারা যে জিনিসটা ব্যবহার করে ওইটা যদি আপনি মানে তাদের জিনিসটা আপনি ঠিকই তাদের তৈরি করছেন, কিন্তু এখানে তাদের আশা অনুযায়ী জিনিসটা হলো না, যে আপনি বয়স্ক মানুষের জন্য এই জিনিসটা করেন এটার সাথে কি এটা যাচ্ছে, এটা তো যাচ্ছে না। তাহলে যখন তাদের কথাটা মাথায় রেখে আমি পণ্যটা তৈরি করব, তখনই কি তারা খুশি হবে। তারপর হচ্ছে পণ্যমূল্য নির্ধারণ। পণ্যমূল্য নির্ধারণে কি প্রমিতকরণ ব্যাপক ভূমিকা রাখে। প্রমিতকরণের মাধ্যমে পণ্যের মান, গুণাগুণ, আকার ইত্যাদির আলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। পরবর্তীতে কি এই যে রূপ পরিকল্পিতভাবে ভাগ করা হয়েছে, সে অনুযায়ী কি আমরা সহজেই মানটা নির্ধারণ করে ফেলতে পারি, পণ্যের দামটা কত হতে পারে সেটা আমরা কি করতে পারি, আমরা নির্ধারণ করতে পারি। তারপর হচ্ছে মোড়ককরণের সুবিধা। মোড়ককরণের ক্ষেত্রে পণ্যের গুণাগুণ, আকার ইত্যাদি ব্যাপকভাবে গুরুত্ব দেওয়া হয়। উন্নত মানসম্মত পণ্যের ক্ষেত্রে যে ধরনের মোড়ক করা হয়, অপেক্ষাকৃত যেগুলোর মান কম বা দাম কম তাদের কি সেমভাবে করা হয়, করা হয় না। আবার ছোট আকারের পণ্য আমি যেভাবে মোড়কীকরণ করব, বড় আকারেরগুলোকে আমি সেভাবে করব না। দেখেন আমরা শ্যাম্পুর কি মিনি প্যাক পাওয়া যায়, এখন আমি যদি বড় একটা শ্যাম্পুর বোতলে এই যে ছোট আমি যেই ছোট মিনি প্যাকের যেই সাইজের শ্যাম্পুটা আছে আমি যদি ওটাতে করি, তাহলে সেটা কি হইলো? নাকি আমাকে ওই দিক বিবেচনা করেই করতে হবে যে এটার দামটা কম হবে, আমি কত দামের মধ্যে কম দামের মধ্যে কি এটার প্যাকেটিংটা করতে পারবো, ঠিক আছে? তাহলে মোড়কীকরণের ক্ষেত্রে ও কি আমার প্রমিতকরণ বিশেষ ভূমিকা পালন করে। তাহলে পরিশেষে তাহলে আমরা কি বলতে পারি, পণ্য বন্টন প্রণালীতে প্রমিতকরণ হলো একটি কাজ, যা ছাড়া কি বিপণন কার্য মানে সম্পূর্ণ হওয়া সম্ভব নয়, বা সম্পূর্ণ হলেও কি এটা পুরোপুরিভাবে সম্পূর্ণ হয় না। প্রমিতকরণটা থাকলে সেটাকে আমরা সহজেই কাজটা আমরা করতে পারি। এর মাধ্যমে একদিকে যেমন উপযুক্ত সময়ে উপযুক্ত স্থানে সঠিক মানের পণ্য ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়া যায়, অন্যদিকে কি বিপণনকারীর মান, সুনাম, খ্যাতি ইত্যাদিও কি বৃদ্ধি পাবে না, কারণ আমি আমার সঠিক ক্রেতার কাছে সঠিক পণ্যটা পৌঁছে দিচ্ছি, আমি তার কথা চিন্তা করে আমি আমার কি পণ্যটা তৈরি করেছি। তাহলে সেক্ষেত্রে কি বিপণনকারীর মান সুনাম ও খ্যাতিটা বৃদ্ধি পাবে না, কাস্টমাররা কি সন্তুষ্ট হবে না, তারা স্যাটিসফাই হবে না? তাহলে আজকে হচ্ছে এই পর্যন্তই থাকলো। আপনাদের বাড়ি কাজ হচ্ছে আপনারা লিখবেন হচ্ছে প্রমিতকরণ বলতে কী বোঝায় এটা একটু সংজ্ঞাটা লিখবেন, আর হচ্ছে প্রমিতকরণের প্রয়োজনীয়তার মধ্যে
পয়েন্টগুলোর নাম লিখবেন 6টা, আর এখান থেকে হচ্ছে 10টা ছোট প্রশ্ন লিখবেন। ছোট প্রশ্ন লিখে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।